আমরা ঈদের নামাজ বা কোনো যে নামাজগুলো আছে, বিশেষ করে ঈদের নামাজে আমরা তো পুরুষরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করি, মহিলারা ঘরে, তারা একত্রে অনেক মহিলা একসঙ্গে হয়ে একজন ইমামতিতে, কোনো মহিলার ইমামতিতে তারা নামাজ আদায় করতে পারবেন কিনা? হানফি মাজহাবে এটা জায়েজ নেই, কিন্তু আইমায়ে সালাসা যে আছেন, তিন মাঝহাব যে আছেন, ওই মাঝহাব অনুযায়ী এটা জায়েজ আছেন। এবং ওনারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস দিয়ে ওনারা দলিল উপস্থাপন করেন, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে নিয়ে ওনার ঘরে নামাজ পড়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। কিন্তু আমরা বলি যে এটা ছিল ইবতেদায় ইসলামী, অর্থাৎ ইসলামের শুরু যুগের একটি ঘটনা। শেষের দিকে এসে দেখেছি যে আমাদের মা বোনদের মধ্যে, মদিনার মা বোনদের মধ্যে কিন্তু এই ট্রেন্ড ছিল না, বরং ওনারা যারা নামাজ আদায় করেছেন তারা ঈদগাহে এসছেন, আর যারা করেননি তারা ঘরে একা একা নামাজ পড়েছেন, জামাত পড়েননি। জি, বরকাল্লাহ। আমরা আজকের মূল বিষয় যে নিয়ে আলোচনা করছিলাম, স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব নিয়ে, একজন স্ত্রীর প্রতি স্বামীর কী কী দায়িত্ব হবে? জি, স্বামীর তো অনেক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, আর রিজাল কওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে পরিচালক বানিয়েছেন, এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদেরকে মর্যাদা দিয়েছেন স্ত্রীদের উপর। আর ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্ত্রীর কাজ হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, দোয়া করবেন স্বামীর জন্য, এবং স্বামীর অবর্তমানে ঘর এবং সন্তান সন্ততির হেফাজত করবেন। আর স্বামীর জন্য দায়িত্ব হচ্ছে তিনটি। এক হচ্ছে তার আহারের ব্যবস্থা করা। আমাদের মা বোনদের কিন্তু ঘরে যে রান্নাবাড়ি করে এটা আমাদের মা বোনদের জন্য ফরজ নয়, ওয়াজিবও নয়, এটা হচ্ছে তাদের একটা অনুগ্রহ। যে এই বিষয়টি লক্ষ্য করতে হবে, এইটি আহারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা। এরকম কি আমার মা বোনদের জন্য এরকম একটা রুম দিতে হবে যে রুমে কেবল তারই জিনিসপত্র থাকবে, এবং সেই বের হলে রুমে যদি তালা মেরে যেতে চায় সে তালা মেরে যেতে পারবে, এবং স্বামী ছাড়া এই রুমের তল্লাশি করার অধিকার কারো নেই, শ্বশুর শাশুড়িরও নেই। আর তিন নম্বর হচ্ছে তাকে সুন্দর পোশাকের ব্যবস্থা করতে হবে সাধ্য অনুযায়ী। এই তিনটি জিনিস স্বামীর জন্য অত্যন্ত জরুরি। এবং তার সাথে সাথে সে যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা করা, এবং স্বামীও যদি অসুস্থ হয়ে যায় স্ত্রীর সেবা করা, পারস্পরিক যে সম্পর্কগুলো, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা পড়ি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে হযরত খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক কেমন ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক কেমন ছিল। এই সিরাত থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। কিন্তু আমাদের জন্য একটা আফসোসের বিষয় হচ্ছে যে আমরা সিরাত পড়ি না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল, বাবা হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আচরণ কেমন ছিল, সেগুলি আমরা জানি না বলে আমাদের অনেক রকমের কিন্তু সীমা লঙ্ঘন হয়ে যায় ইসলামের ক্ষেত্রে। সুতরাং এগুলো আমাদের লক্ষ্য করার দরকার, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং উসওয়া এবং আদর্শ যদি আমার সামনে থাকে তাহলে পারিবারিক জীবনে কখনো কলহ হবে না, বিবাহ বিচ্ছেদ হবে না, একটি সুষ্ঠু সুন্দর একটি শান্তিময় সমাজ কিন্তু আমরা পেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের পারিবারিক সম্প্রীতি বন্ধন এগুলো সুন্দর করুন। আমি সবশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, পারিবারিক জীবনকে, স্বামী স্ত্রী যে সম্পর্ক এটাকে অনেক সুন্দর করতে স্বামী এবং স্ত্রী উভয়ের করণীয় কি, আপনি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলে দেবেন? করণীয় একটি হচ্ছে যে আমাদের স্বামীদের যে দায়িত্বগুলো আছে, ইসলামের হকগুলো আছে, মানে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন বলা হয়েছে, যে ইলমে দিন শিক্ষা করা ফরজ। কোন ইলমে দিন? সমস্ত ইলম তো শিক্ষা করা ফরজ না। আমি যখন যেই কাজটি করব সেই সমস্ত কাজে ইসলামের দৃষ্টিভঙ্গি কিটা আমার জানতে হবে। আমি যখন বিয়ে করব, বিয়ের আগেই কিন্তু জানতে হবে যে স্ত্রীর আমার উপর হক কি, স্ত্রীর জানতে হবে যে স্বামীর উপরে তার হক কি। এই হকগুলি যদি জানতে পারে এবং স্যাক্রিফাইজিং মুড থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের জীবনচরিত যদি তার সামনে থাকে, কোরআন আমি প্রত্যেকদিন একটু একটু করে পড়ি, সামান্য পড়ি এবং সে থেকে আমি জানি, এগুলি কিন্তু আমার ভিতরকে, আমার স্পিরিচুয়াল পাওয়ারকে আমার বৃদ্ধি করবে, আমার আধ্যাত্মিক শক্তিকে বাড়াবে, এবং তখন কিন্তু আমার সমাজকে, আমার পরিবারকে, আমার দেশকে আমি একটি সুন্দর একটি পরিবার উপহার দিতে পারবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের পারিবারিক সম্প্রীতি বন্ধন এগুলোকে সুন্দর করুন এবং দীর্ঘস্থায়ী করুন। আমিন।